আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশনে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আছে হরফন মৌলা কি, উত্তর হবে ঘ, সকল কাজের কাজী। দুই নম্বরে আছে উদ্দীপকের সালমান সাহেবের সাথে বহিপীর নাটকের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ, উত্তর হচ্ছে ঘ, হাতেমালি। তিন নম্বরে উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে নিচের কোনটি, উত্তর হচ্ছে ক, এক এবং দুই। চার নম্বরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন, এখানে কোন সত্য দিয়ে গেলেন, উত্তর হচ্ছে ঘ, আল্লাহর সুস্পষ্ট বাণী। পাঁচ নম্বরে নিম গাছ গল্পে শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে, উত্তর হচ্ছে খ, সাংসারিক বন্ধন। ছয় নম্বরে রয়েছে বহিপীর নাটকে ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি, উত্তর হচ্ছে ক, হাসেমালি। সাত নম্বরে বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন, উত্তর হচ্ছে খ, বাংলা ভাষা। আট নম্বরে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় খই ফুটালো শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে ঘ, প্রচণ্ড গুলিবর্ষণ। নয় নম্বরে ক্ষুদিরামকে কেন ফাঁসি দেয়া হয়, উত্তর হচ্ছে ঘ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। দশ নম্বরে বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি, উত্তর হচ্ছে ঘ, মাত্রাবৃত্ত। এগারো নম্বরে রয়েছে উদ্দীপকের ভাব সত্য নিচের কোনটিকে সমর্থন করে, উত্তর হচ্ছে ক, উপন্যাস। বারো নম্বরে রয়েছে উক্ত সাহিত্য রীতির বৈশিষ্ট্য নিচের কোনটি, উত্তর হচ্ছে ক, বুদ্ধি এবং জ্ঞান প্রধান। ১৩ নম্বরে রয়েছে রানার কবিতার বানারের দুঃখ কেবল কে জানবে, উত্তর হচ্ছে ঘ, পর্থের তৃণ। ১৪ নম্বরে একাত্তরের দিনগুলি রচনায় লেখিকা পাকিস্তানিদের জানোয়ার বললেন, উত্তর হচ্ছে নিচের হচ্ছে খ নম্বর, অর্থাৎ এক এবং তিন। পনেরো নম্বরে রয়েছে পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে, উত্তর হচ্ছে ঘ, হুতুম। ১৬ নম্বরে রয়েছে উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্য কোথায়, উত্তর হচ্ছে ঘ, প্রতিশোধ। ১৭ নম্বরে রয়েছে উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ, উত্তর হচ্ছে ক, মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ। ১৮ নম্বরে রয়েছে মমতাদি গল্পে ছেলেটির বাড়ির সকলের মমতাদির প্রতি খুশি হলেন কেন, উত্তর হচ্ছে ক, তার শৃঙ্খলা দেখে। ১৯ নম্বরে রয়েছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতের দুর্লভ বলেছেন, উত্তর হচ্ছে খ, মহিমাকে। ২০ নম্বরে রয়েছে শিক্ষা এবং মানুষত্ব প্রবন্ধে নিজ থেকে ঠেলা বলতে বুঝাই, উত্তর হচ্ছে ক, লোবের ফাঁদে পা না দিয়া। ২১ নম্বরে রয়েছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বলতে কাদের বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে ঘ, সাধারণ জনগণকে। ২১ নম্বরে রয়েছে কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি, উত্তর হচ্ছে খ, দুদা। ২৩ নম্বরে রয়েছে সুবা সেন গৃহ হইতে বাহির হইয়া কুদায় লুটিয়া পড়ে, লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না, সেই জন্য পড়তে একটু সমস্যা হচ্ছে, আপনারা বুঝে নিয়েন আর কি। ২৩ নম্বরে হচ্ছে অ্যান্সার হবে ঘ নম্বর, নদী তটে। ২৪ নম্বরে হচ্ছে প্রথম চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎকারে উপর্যপুরিতের কাজে লাগে না, উত্তর হচ্ছে ঘ, আবনী শক্তি। ২৫ নম্বরে রয়েছে উদ্দীপকে রহমতের প্রতিনিধি হিসেবে পল্লী জননী কবিতায় যাকে পাই, উত্তর হচ্ছে ঘ, ছেলেটির মা। ২৬ নম্বরে রয়েছে উক্ত চরিত্রের মধ্যে প্রকাশিত দিকটি পল্লী জননী কবিতায় নিচের কোনটি, উত্তর হচ্ছে ক নম্বর, এক এবং দুই। ২৭ নম্বরে রয়েছে আম আটের ভেপু গল্পে কাদের ডুবার ধারের আম গাছটায় গুটি ধরেছে, উত্তর হচ্ছে খ, গুপদের। ২৮ নম্বরে রয়েছে মুমিন নামাজ পড়েনি বলে তার বাবা তাকে খাবার দেয়নি, মুমিনের বাবার চরিত্র মানুষ কবিতায় কার সঙ্গে সংহতিপূর্ণ, উত্তর হচ্ছে ঘ, মোল্লা। ২৯ নম্বরে রয়েছে সেই দিন এই মাঠ কবিতায় মূল ভাব কি, উত্তর হচ্ছে খ, প্রকৃতির সৌন্দর্য নশ্বর।
30 নম্বরে রয়েছে হুদাইবিয়ার সন্ধিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন দিকটির পরিচয় মেলে? উত্তর হচ্ছে ঘ, উদার মানসিকতার। আজকের মতো এ পর্যন্তই ছিল। আমাদের যে সবগুলাই একদম 100% কারেক্ট হয়েছে জিনিসটা এমন নাও হতে পারে, যদি কোনোটা ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সকল বোর্ডের সকল সাজেশন এবং সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।